অনকনগর ভাষা ডানে বাজেছে পাশে, এবার বড় আশা তো এবার নৌকো ভাষা, এবার দেবে ভাসি আমি গুরু দাসি, না হলে এখানে আসি রাতে হয় একটু কাশি আর কালা বাজাবে বাসি। জন্মস্থান কোথায়? অনকনগর জন্মস্থান। আর হলো আপনার ভাই বোন কয়টা? ভাই বোন নয়, একটা মরি আট, তো এই রাস্তা দিয়ে হাট। কয়টা বেঁচে আছে এখন? এখন আট, চার ভাই চার বোন। আর হলো তাদের নাম কি বলেন, চার বোনের নাম বলেন? রসেনা, মোমেনা, রায়লা, রাজিয়া, আর মহাতাপ, আবু তালেব, নজরুল, ফজলু। আর আপনার বাবারা কয় ভাই? বাবারা এক মার এক ছেলে বাপ, আর এক এক মা দুই ছেলে, ওরা খাইল ঠাপ, আর আমি করলাম পাপ, আমার নাম মহাতাপ। দুই শেষে এক এক দাদির, আর বাপ হচ্ছে এক দাদি। আপনার এই যে মানে এই বেশে এটা কত বছর ধরে আসা? 98 আগে। ছেলে মেয়ে তিন, সামনে আমার তিন সদ্য সিরিন। আপনার এখন বয়স কত হবে? 65। আইসি যখন করতি ঘর করবে ভর্তি, পারবে না খাজা ধরতি, মানুষ দেবে না মরতি। কত বছর বয়সে পিঠ ধরেন? ও 40-এর আগে, 36 পিড়াই। এইভাবে ভিড়ায় একজনের তো পীর নাকি আরো আছে? না, আগে একজনা ছিল, তারপরে ইদিস পাইগম্বর নিল, মরিবার ফকির নাম। কোনো কাম ওনার কোথায় বাড়ি? ওনার বাড়ি বগাদি, তারপর সাহেবপুর আইল। না, মরণটা পাইল আর মরি গেল, কাইল ঠান্ডুটা সব খাইল। আর এখন আপনার পীর কিটা জানো? ও ইদিস পাইগম্বর, দলের সর্দার, বুশির ভাতার আর মুশারেফের নাং। এবার বাসে নেবে যান, শোনাবে মধুর গান, ঠান্ডা করবে যান, তো মমতাজকে আন, পাথর দি ঘর বান, আর খাজার ভাত রান। আপনি প্রতিদিন এই যে? হ্যাঁ, প্রতিদিন টাকা পয়সা তুলি, ভুল করেনি মুলি, এবার ওই গুরুর কাছে তুলি। থাকেন কোথায়? বগাতির মাঠে, দিনই থাকে হাটে, স্নান করি ঘাটে, এইভাবে জীবনটা কাটে। আপনার মা সংসার কে দেখে? ও ছেলে মেয়ে আছে আমার বোর্ডার হিসাবের কাছে, না হলে বাপ মা থাকে, ছেলে পিলি না থাকলে মা বাসে, ওই ছেলে পিলি নিশে আছে। আপনি যাই টাকা পয়সা ইনকাম করেন, এটা কো এটা যাই মাঠে সংসারে? সংসারে যা দিয়ে আইছি তাই খায়। এখন দেন না কিছু? আবার দেবো কি করতি? না, মা রয়েছে, ও মা জন্য একটা বাজেট আছে, মা দেখা করে যখন কাছে দিয়ে দিই পাশে। উনি দেখা করতে যান নাকি? না, ওই পথে ঘাটে দেখা হয়, জামা জন্য এ তাই নি দিও, তাই নি দিও, একটু জর্দা মর্দা, সুপারি মুপারি, একটু খাদ্য খাবার, টাকা পয়সা সব সাবার। ওখানে কি রান্না বাড়া হয় মাঠে? প্রতি রাতে রান্না বাড়া, তো পশু পক্ষী নিয়ে দাঁড়া, ওই জন্য হাতে যখন ছাড়া মুসলমান নাড়া, তোদের শয়তান নিয়ে যাওয়া যায় ওই জায়গায়? যাবো নিয়ে বাবা কোসে, যখন টাকা পয়সা নিয়ে যাবো সব নিয়ে। তা আপনাদের যে হলো তরিকা, এই তরিকার নাম কি? আলসিস্তি বাউল, পরে না ফাউল, আর রাতে রান্দে একটু চাউল। আপনি যে প্রতিদিন কখন কখন আহার করেন? একবার খাই রাতে, আর দিনে 2 টাকা সাথী, নাই পুষতে হাতি মুখি মারে নাতি করতে চায় না সাথী। না আর খান না কোনো? না না, দিনু মানে পানি, শুধু পানি। হ্যাঁ, আমি সব জানি, বুঝি আমার নানি যে ভাঙাইতে হবে খাইনি, আর খাওয়াইতে হবে সানি, গুরুটাই খালি মানি। গতকাল কি রাত্রে খেয়েছেন? হ্যাঁ, রাতে খেলাম টমেটো দিয়ে আর ওই সেই মাছ দিয়ে একটু পালাম। আপনারা মাছ মাংস সবই খান নাকি? সব খাই, খানা বাড়ু যাই, গরু খাসি টাটকা বাসি সব। হ্যাঁ সব, মানে জবি বাপ বুলি দিলু বাদে, খানা পালি যাবা, পেট ভরি খাবা, আমার নামে একটু সাবা, তারি কিছু পাবা, আমার বিয়ের নাম খাবা। কোনো দরগা কবর টবর আছে না? না, কোনো কবর নেই, তাজা কবর, এসব মাথা ভাঙের খবর, লোক আসছে খুব জবর ভাঙি দেবে সব। আপনার ওই যে বাড়ির জমি জায়গা আছে তো আপনার নিজস্ব? আছে, যাইনি ওখানে কাছে, যদি জানটা বাস আবার দেখা করবো পাশে। মাঝে মাঝে দেখা করেন না? দেখা সাক্ষিতে একটু হয়, ওখানে জাতিতে একটু ভয়, ওখানে গেলে মানুষ খয়, আর করতে হবে বাবা জয় জানে করে ভয়, যে নয় কে বানাই ছয়, দিনটা যদি হয় তাহলে আবার যাব, আবার ছেলে মানুষকে খাবো, আবার দুনিয়ায় কিছু পাবো, তো আমার কথা ভাবো, আজ দিকে দিন নাবো, আর কদিন মতন টাকা চাবো। 4 সাল শেষ সোনার বাংলাদেশ? হ্যাঁ 4 সাল, আল্লাহ নবীর মাল দিয়া কেটে থাল, আর মানুষ পাবে হাল, আর গাছে মারবে তাল, যেদিন কাটি নেবে মাল খাবে কি বার, এই মানুষের সামনে কাল।
কয়টুকু দিলাম ছবি, আমি আবার কবি বুল্লাল্লাহ নবী যে পাবের পূজা ববি আর দাঁড়ে দাঁড়িয়ে কিছু কবি ওজন ভোটে তুলে ছবি আর মানে কেলি মানে জবি শেষ কবি আমি কেউ হয় না, আমি লোকটা খুব দামি দিনই খাই পানি আর গরু ধোলা টানি শোনে না কেউ বানি সে তাকে আনি আমি সব জানি এবার ভাঙাইতে হবে খানে আর খাওয়াইতে হবে ভিক্ষি করেন ভিক্ষি করো তো পাপ দূর কথা বুঝিস বাবু তুই আমার সব মাপ আমি জয় করে বিশু খাব আমার নাম মহাতাব গুরু বাক্য বলো মানে আর সব বাজে গান গুরু বললে সাথে একবার দেয় খাতি যা টাকা পয়সা সব গুরুকে হ্যাঁ গুরুকে দিতে হয় ওটাকে খালি কত পারবো জয় দুনিয়া করবে খয় তো দিতে কিছু নিব হাতে ছাড়া যে মুসলমান নাড়া তো দুনিয়াটা পাড়া মানুষ বলে উনি ওখানে ওই লোকের কথা শুনতে হয় না নিজে একটু দেখতে টুকুর আছে 13টা কুকুর আপনাদের তরিকায় কোন নামাজ রোজা টোজা সব নেই রাত দিন নামাজ বড় ধর চোর হাওয়ার ঘরে ফান পাইতে মুখে পড়ে সদাই লাইন ভেদিলেন রাসূলুল্লাহ এই ঘরে নামাজ পড়তে হবে না হলে কিছু না হলে তো মরতে হবে এই তো আগে যাই ধরতে হবে দুনিয়াটা সত্যি হবে সেরকম কোন গান থাকলে একটা গান আমি একটু রেকর্ড গান আমার তো বেরিয়ে যাচ্ছে গান বুঝলো মতন সান তোদের ভাত রে নিন আন গান নিয়ে আমার কাছে বুলা শোনাবো পাশে চেয়ারম্যান সাইড দাও মমতা যখন আসে দৌড়ে আসবো আমার কাছে এবার ফল ধরবে কাছে তালি যাতে ছড়ি বাস এবার বাসানি বড়ি আছে আল্লাহ নেবে নবীর কাছে এবার হায়াতে মুলাকাত আছে এটুকু আরে বুঝতে দেখা দেন আমার কাছে।